সুধী দর্শক মণ্ডলী, উন্নয়ন পিকেসে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত দুই পর্বে আমরা কথা বলেছি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং দুর্যোগ পরবর্তনকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের জীবিকা ফিরিয়ে আনার জন্য পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহ কীভাবে কাজ করে সে সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আজ আমরা ঘূর্ণিঝড় আইলা দুর্গত এলাকায় কাঁকড়া চাষ করে কিভাবে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের প্রাক্তন মুখ্য সচিব, বাংলাদেশ স্কাউটসের বর্তমান সভাপতি এবং পিকেএসএফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম। আমাদের সাথে আরও রয়েছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের সহযোগী সংস্থা নবিকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমান। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। সুধীমণ্ডলী, ঘূর্ণিঝড় আইলায় উপকূলীয় লবণাক্ত পানির প্রভাবে দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। সেই ক্ষয়ক্ষতি মোকাবেলায় তাৎক্ষণিক সহযোগিতায় এগিয়ে আসে পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহ। আইলা আক্রান্ত এলাকায় জীবন ও জীবিকা ফিরিয়ে আনার জন্য তাৎক্ষণিক সহযোগিতার পাশাপাশি পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাসমূহ বিকল্প কর্মসংস্থানের সৃষ্টিকে উদ্যোগ গ্রহণ করে। এমন একটি কর্ম উদ্যোগ হল কাঁকড়া চাষ। এই কাঁকড়া চাষের উপরেই একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সুন্দরবন থেকে প্রচুর সংখ্যক কাঁকড়া আহরণ করা হয়। আহরিত কাঁকড়ার সিংহভাগ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। কাঁকড়া রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন গ্রেড অনুসরণ করা হয়। নির্দিষ্ট ওজনের কম হলে তা রপ্তানি করা যায় না এবং অপেক্ষাকৃত কম ওজনের কাঁকড়ার বাজার মূল্য অনেক কম। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে কাঁকড়া চাষের উপর নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় আইলা আক্রান্ত গাবুড়া এলাকার ডুমুরিয়া গ্রামে ঘেরে কাঁকড়ার সাথে মাছের মিশ্র চাষ পদ্ধতি চালু করেছে। এ গ্রামের মোহাম্মদ আবু মুসা পিকেএসএফের সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা ও মিশ্র পদ্ধতিতে কাঁকড়া চাষের কারিগরি সহায়তা নিয়ে নিজ ঘেরে কাঁকড়া চাষ করছেন। তিনি বাজার থেকে অপেক্ষাকৃত ছোট কাঁকড়া কিনে ঘেরের ভেতরে বালতিতে রেখে দুই সপ্তাহ লালন পালন করেন এবং তা বিক্রি করেন। তা 15 বছর ধর আমি এই কাঁকড়ার জগতে আছি। প্রথম কাঁকড়া তো মারতাম, এখন সেইখান থেকে ওই আইসি এখন কাঁকড়ার ব্যবসায় আছি। প্রায় 3 বছর হতে যাচ্ছে। আমার নবাকী গণমুখী ফাউন্ডেশন সাপোর্ট দেয় বা সেখান থেকে কিছু লোনও আমি নিয়ে কাজ করি। এখন বর্তমান এখান থেকে 4 মাস আগে আমার এই বালতির সিস্টেমটা তারাই দেখেই দিয়েছে, প্লাস এই যে বালতির যে খরচ খরচা তাদের, আমার কোনো খরচ খরচা হয়নি। বিক্রির আয় আমি 21,000 পর্যন্ত পাইছি। এর ভিতরে সময় দিয়েছি মনে করেন 1 সপ্তাহ, 5 থেকে 7 দিন। এর ভিতরে আমি 11,000 টাকা পর্যন্ত লাভ পাইছি। এখন বর্তমান আমার সংসার বা ব্যবসা সব দিক থেকেই ভালো। আমি এই কুটুর পরে নির্ভরশীল আছি। এখন বর্তমান এই গণমুখী ব্যাপক সাপোর্ট দিচ্ছে, বা মানে মাটি পানি পরীক্ষা করার খুবই সুযোগ সুবিধা তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। তার এই কাজে পিকেএসএফ এর সহযোগী সংস্থার কর্মীরা মাটি পানি পরীক্ষা সহ যাবতীয় পরামর্শ প্রদান করেন। পিকেএসএফ এর অর্থায়নে নবিকী গণমুখী ফাউন্ডেশন এই কাঁকড়া চাষ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এখানে চাষিদের সুবিধা অসুবিধা, কাঁকড়ার রোগ বালাই, মাটি পানি পরীক্ষা এগুলো নিয়ে কাজ করা হয়। 3 বছর আগে যা দেখছিলাম তখন তারা মাটিতে চুন সার খাদ্য ঠিক মতো দিত না। আমরা আসার পরে তাদেরকে নানান ধরনের ট্রেনিং দেওয়ার পরে তারা এগুলো বুঝতে পারছে। এখন নিয়মিত মাটি পানি পরীক্ষা করে তারপরে চুন সার এগুলো দেয় এবং যখনই তাদের সমস্যা হয় আমাকে ফোন করে, আমি সবসময় তাদের সুবিধা অসুবিধা দেখি। তিনি ঘেরে কাঁকড়া চাষে শ্রমিকও নিয়োগ করেছেন। আমি সে আগে সে পড়াশোনা করতাম আইলার, সে পরে সে দুর্গত সে এলাকার জন্য আমি সে পড়ার লেখা সে করতে পারি নাই। পরে সে মুসা ভাই আমার ডেকে এসে ফোন করে করলো কাঁকড়া সে চাষ করি। বর্তমানে 8,000 টাকা করে আমি বেতন পাই। এ থেকে আমি সে 3,000 টাকা করে আমার সে খরচ হয়ে যাচ্ছে আর 5,000 টাকা করে ব্যাংকে সে জমাচ্ছে।
এখন তিনি এই ঘের থেকে আয় করে সচ্ছল জীবনযাপন করছেন। কাঁকড়া চাষের আরও একটি লাভজনক খাত হল হিজড়া কাঁকড়া চাষ। পিকেএসএফ এর সহযোগী সংস্থা এই হিজড়া কাঁকড়াকে পূর্ণাঙ্গ কাঁকড়ায় রূপান্তরিত করার বিশেষ পদ্ধতি আবিষ্কার করে মাঠ পর্যায়ে কাঁকড়া চাষিদের দিয়ে চাষ করাচ্ছেন। এমন একজন হিজড়া কাঁকড়া চাষি হলেন গাবুড়া এলাকার 9 নম্বর সোরা গ্রামের মোহাম্মদ মোকসেদ গাজী। আমি 16 বছর ধরে কাঁকড়া জগতে রয়েছি। 2 বছর আগে গণকির লোকজন এসে বলল হিলা চাষের লাভ বেশি, তাই এই হিলা চাষ 2 বছর করি। গণমুখীতে পাটা দিয়েছে 12,000 টাকার, আটল পাটাটা আর 3,000 টাকা দিয়েছে। সে অবস্থায় আমি গণমুখীর সাজানে কাজ করি। আমি হিলা কাঁকড়া ছেড়ে 2 বছর ধরে এই কাজ করি। করি আমার 2টা মেয়ে বিয়ে দিয়েছি আর আমার সংসারটা চলছে আর 2টা ছেলে বিলি পড়াচ্ছি আমি। তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা, কর্মীদের পরামর্শ ও দিক নির্দেশনায় হিজড়া কাঁকড়া চাষ করছেন। তিনি বাজার থেকে 50 থেকে 200 টাকা কেজিতে হিজড়া কাঁকড়া ক্রয় করে 15 থেকে 20 দিন সঠিক নিয়মে লালন পালন করে 500 থেকে 1,000 টাকা কেজি বিক্রি করে সংসার চালাচ্ছেন। এই হিজড়া কাঁকড়া চাষ করার মাধ্যমে কিন্তু ফ্যাটেনিং এর চেয়ে অনেক বেশি লাভ করা সম্ভব। কারণ একটি হিজড়া কাঁকড়া যখন খোলস পরিবর্তন করে, তখন 100 গ্রামের একটি হিজড়া কাঁকড়া যদি খোলস পরিবর্তন করে, তাহলে তার শারীরিক যে ওজন এটা 80 থেকে 85% বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে যে 100 গ্রামের একটি হিজড়া কাঁকড়া যদি খোলস পরিবর্তন করে, তাহলে সেটা 180 থেকে 185 গ্রাম হয়। যে কারণে হচ্ছে যে অন্যান্য কাঁকড়া চাষের বা ফ্যাটেনিং এর চেয়ে কিন্তু হিজড়া কাঁকড়াটা বেশ লাভজনক। পিকেএসএফ এর সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়নকৃত এরূপ কার্যক্রম আইলা আক্রান্ত অঞ্চলের মানুষদের অর্থনীতি সচল করতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা শুধু কাঁকড়া চাষই নয়, কাঁকড়ার পোনা উৎপাদনের হ্যাচারি গড়ে তোলার লক্ষ্যে পিকেএসএফ এর আর্থিক সহায়তায় নদীতে পরীক্ষামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। এই প্রকল্পটির অর্থায়নে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাস্তবায়ন করছে নবাবিকী গণমুখী ফাউন্ডেশন। এই প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা তাদের মার্কেট লিঙ্কেজের বিষয়ে, বিশেষ করে যেমন কাঁকড়ার দাম কেমন আছে, কোথায় বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, কিভাবে পরিবহন করবে, এই সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করেছি। এই সচেতনতা বৃদ্ধির কারণেই দেখা যাচ্ছে যে তাদের কাঁকড়া চাষের যে উৎপাদন অর্থাৎ লাভ উৎপাদন দুটোই যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখনও পর্যন্ত যেহেতু কাঁকড়ার যে প্রধান উৎস সেটা হচ্ছে আমাদের সুন্দরবন, সকল কাঁকড়াই সুন্দরবন থেকে আহরিত হয়। যে কারণে হলো যে সুন্দরবনের উপরে কিন্তু কাঁকড়া আহরণের ফলে একটি চাপ সৃষ্টি হচ্ছে, যেটা আমাদের জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। এই জন্য আমরা কাঁকড়ার পোনা যেহেতু যাতে উৎপাদন করা যায়, সুন্দরবনের জীব বৈচিত্র্যটা রক্ষা পায়, এই জন্য আমরা এই প্রকল্পের আওতাভুক্তই নতুন আরেকটি প্রকল্প গ্রহণ করেছি, যেটা হচ্ছে পোনা উৎপাদন মাঠ পরীক্ষণ প্রকল্প, যার মাধ্যমে আমরা চেষ্টা চালাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ যে নদী সুন্দরবনের নিকটস্থ যে নদীতে বা খালে যদি কাঁকড়ার পোনা উৎপাদন করা যায়, তাহলে কাঁকড়ার জীব বৈচিত্র্য রক্ষার পাশাপাশি কাঁকড়া চাষের একটি নতুন দ্বার উন্মোচিত হবে। সেদিন হয়তো বেশি দূরে নয় যখন চাষিরা প্রাকৃতিক উৎসের দিকে না চেয়ে থেকে হ্যাচারিতে উৎপাদিত কাঁকড়ার পোনা দিয়ে ব্যাপক আকারে কাঁকড়া চাষ করবে। শুধু মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে ব্যাপকভাবে কাঁকড়া চাষ হচ্ছে এবং এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। আমরা আলোচনা করব, আলোচনার প্রথমেই স্যার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিপুল একটি অঞ্চল, উপকূলীয় অঞ্চল, আমাদের এই সামগ্রিক উপকূল অঞ্চলে এই কার্যক্রমটি বিস্তৃত হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো গার্মেন্ট প্রোডাক্ট, তৈরি পোশাক খাত। এরপরেই অন্যতম দ্বিতীয় প্রধান খাত হল প্রসেসড ফুড, হিমায়িত ফুড তথা হিমায়িত মৎস্য, প্রধানত চিংড়ি। চিংড়িটা এবং চিংড়ির পরেই যে পণ্যটির স্থান সেটা হলো কাঁকড়ার রপ্তানি। আপনি জানেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রধান কাজ হলো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র বিমোচন। এই দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ করে
উপকূলীয় এলাকার জনসাধারণ অত্যন্ত ভালনারেবল প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের আয় উন্নতি কম, কর্মসৃষ্টির সম্ভাবনা কম, বিশেষ করে সিডার আইলার পরে, বিশেষ করে সিডার এবং আইলার পরে এই এলাকার লোকজনের কর্মসংস্থানের সুযোগ কমে যায়। সেই লক্ষ্যে আমরা কাঁকড়া চাষের একটি পদক্ষেপ গ্রহণ করি, একটি প্রকল্প গ্রহণ করি। এই প্রকল্পটি, এই কর্মসূচি তুলনামূলকভাবে নতুন হলেও ব্যাপকভাবে এটার চাহিদা বাড়ছে। বাংলাদেশের উৎপাদিত কাঁকড়া, আপনি জেনে খুশি হবেন যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান প্রভৃতি দেশে, 23টা দেশে রপ্তানি হয় এবং অত্যন্ত ভালো মূল্যে রপ্তানি হয়। কারণ বাংলাদেশের কাঁকড়ার মান, এটা অর্গানিক জৈব পদ্ধতিতে তৈরি হয়, এখানে এটার কোয়ালিটি খুব ভালো। বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, সাতক্ষীরা এবং দেশ থেকে যেসব কাঁকড়া রপ্তানি হয় তার প্রায় শতকরা 65% দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এলাকায় এই কাঁকড়ার চাষ হয়। কাঁকড়ার চাষে জমি কম লাগে, সময় কম লাগে এবং কাঁকড়ার মৃত্যুর হার চিংড়ির পুনর্মৃত্যুর হারের চাইতে অনেক কম। এবং কাঁকড়া মোটা তাজাকরণ যে প্রকল্প, এখানে খুব বেশি উন্নত মানের প্রযুক্তির দরকার হয় না, স্বল্প মূল্যে, স্বল্প খরচে, স্বল্প জমিতে কাঁকড়া চাষ করা যায়। এ লক্ষ্যে আমরা যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, খুলনায় এটার আমরা প্রকল্প শুরু করেছি। আমার বিশ্বাস যে বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, উপকূলীয় বাগেরহাট, কক্সবাজারের উপকূলীয়, সমগ্র উপকূলীয় এলাকায় এই কাঁকড়ার চাষ, কাঁকড়া মোটা তাজাকরণের বিশাল সম্ভাবনা রয়েছে এবং এতে করে কর্মসংস্থান সৃষ্টি হবে, দারিদ্র বিমোচনে এই কাঁকড়া চাষ একটি নতুন মাইল ফলক হিসেবে কাজ করবে। লুৎফর রহমান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে পলিকর্মসক ফাউন্ডেশন আসার পরে কি পরিবর্তনগুলি সূচিত হলো? 1927 সাল থেকে কাঁকড়া বিদেশে রপ্তানি শুরু হয়। তখন থেকে কিছু কিছু মানুষের মধ্যে কাঁকড়া চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু আমরা দেখলাম খুব সীমিত আকারে, এবং এই কাঁকড়া চাষটাকে অনেকেই ভালো চোখে দেখতো না, ভালোভাবে নিত না আর কি। এখন যখন আইলার পরে, বিশেষ করে ওই এলাকার চিংড়ি চাষ একবার সীমিত হয়ে আসলো, তখন মানুষ বিকল্প পথ খুঁজতেছিল। তখন কিছু কিছু মানুষের মধ্যে আমরা কাঁকড়া চাষের একটা আগ্রহ লক্ষ্য করলাম। এই সময় আমরা কৃষকের একটা প্রস্তাবনা পেশ করলাম যে কাঁকড়া চাষ হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখানে ব্যাপক কর্মসংস্থানের যে সুযোগগুলো আছে বা উৎপাদন বৃদ্ধির যে সুযোগগুলো আছে সেইগুলো কিন্তু পুরো মাত্রায় কাজে লাগানো হচ্ছে না, সম্ভাবনাগুলো আসলেই অব্যবহৃত থেকে যাচ্ছে। তখন আমরা এই প্রস্তাবনা পেশ করার পরে পিকেএস বারে পরীক্ষা নিরীক্ষার পরে আমাদেরকে দ্রুত এই পরিবর্তনটা অনুমোদন করে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে অপেক্ষাকৃত ডোবা, পরিত্যক্ত পুকুর, যেটা অন্য কাজে ব্যবহার হয় না, ছোট আকারের একটা ডোবা যেখানে চিংড়ির চাষ করা সম্ভবপর নয়, সেইসব জায়গায় কিন্তু কাঁকড়া চাষ। জি স্যার, আমরা জাস্ট এই সাজেশন ভাই বললেন ঠিক ওই সুযোগটাকে কাজে লাগাচ্ছি, যে চাষিরা আগে কাঁকড়া ঘের প্রস্তুতিটা কি সেটা ভালোভাবে বুঝতো না, জানতো না। তাদের আদর্শ ঘের তৈরির প্রচেষ্টা তাদের শেখাচ্ছি, ঘেরে যে প্রয়োজনীয় চুন সার ব্যবহার করা এবং খাদ্য প্রয়োগের যে নিয়মাবলী এগুলো তারা ঠিক মতন জানতো না। প্রকল্প শেষে আমরা দেখেছি মাত্র মৃত্যুর হার 5.66% মৃত্যুর হার, 5% নেমেছে। দ্বিতীয়ত স্যার, আরেকটা জিনিস সম্ভব হয়েছে, সেটা হচ্ছে যে মানুষের এই লাভজনকতা দেখে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে স্যার, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব। আমরা অর্থনৈতিক প্রভাবটা আপনার কাছ থেকে জানবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। যদি দর্শক মন্ডলী, আমরা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুদী দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে কাঁকড়া চাষের প্রভাবগুলো কী ছিল। জনাব লুৎফর রহমান, আপনি যদি অর্থনৈতিক প্রভাব সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। উৎপাদন ব্যয় কমে আসছে, উৎপাদন বেড়ে গেছে, তার মানে লাভ বেশি হচ্ছে। এটা খুব সহজ একটা হিসাব। আচ্ছা, এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম স্যার, এই কাঁকড়া চাষ করে কাঁকড়ার সাথে সাথে তার এখন বিকল্প মাছের চাষ হচ্ছে কাঁকড়ার ঘেরে। যেমন স্যার, আপনি বালতি পদ্ধতি দেখলেন, এই বালতি পদ্ধতি কিন্তু নিচে কিন্তু ভেটকি মাছের চাষ হচ্ছে, উপরে কিন্তু কাঁকড়া চাষ হচ্ছে। আমরা আর একটা পদ্ধতি প্রয়োগ করছি, এর কোনো খরচ নাই না, এখানে কোনো খরচ নেই। এই যে কাঁকড়া চাষটা, এটা পিকেসে বেছে নিল কেন? কাঁকড়া চাষকে উৎসাহিত করলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি হয় এবং টেকসই দারিদ্র বিমোচনে টেকসই অবদান রাখে ওই এলাকার জন্য, ওই বিশেষ এলাকার জন্য, যেই এলাকায় লবণাক্ততা, মাটির গুণাগুণ, অন্যান্য সব কিছু মিলে
দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই এলাকাটায় কাঁকড়া চাষের উপযোগী, এটাকে উৎসাহিত করার জন্য প্রথমে আমরা আমাদের সহযোগী সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করেছি এবং যথাযথ প্রশিক্ষণ যাতে দেওয়া হয়, প্রশিক্ষণের মাধ্যমে আমরা যাতে কাঁকড়া চাষকে একটা খারাপ কাজ হিসেবে যেটা চিহ্নিত করা হতো সেটা যাতে না করে সচেতনতার সৃষ্টি এবং উপকরণ যেগুলা দেওয়ার প্রয়োজন, চাষের জন্য যেসব উপকরণ দেওয়ার প্রয়োজন সেটা যাতে সরবরাহ করা হয়, টেকনিক্যাল অ্যাডভাইস যেটা যাতে আমাদের কর্মীরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে কারিগরি পরামর্শ প্রদান করে যাতে সমস্ত কিছু মিলে কাঁকড়া চাষের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা আমরা আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে কাঁকড়া চাষিদেরকে দিয়ে যাচ্ছি। এই কাঁকড়া চাষে চাষিরা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে? তো অদূর ভবিষ্যতে কাঁকড়া সিড সিড যেটাকে আমরা পোনাই বলি, পোনা, এই পোনা সংকট সৃষ্টি হতে পারে, কারণ এখানে একমাত্র উৎস আছে যে ম্যানগ্রোভ ফরেস্ট থেকে এটার কাঁকড়া, যেটা আমরা দেখলাম সুন্দরবনই হচ্ছে একমাত্র উৎস। এই একটা জায়গাতে আমাদের খুব বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে কাঁকড়ার ফিড নিয়ে একটা চ্যালেঞ্জ দেখা দেবে। আচ্ছা, এখন লাইভ ফুড খাওয়ানো হয়, তেলাপিয়া কুচি, তারপরে আমরা ওই যে গরু ছাগলের ভুড়ি, তারপরে আপনার চিংড়ি মাছ, এগুলো এখন দেওয়া হচ্ছে, কিন্তু এখন আর্টিফিশিয়াল ফুড নেই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা, এই চ্যালেঞ্জের জন্য যেমন উনি পোনার কথা বললেন, সুন্দরবন থেকে প্রাকৃতিক পদ্ধতিতে পোনাটা সরবরাহ করা হয়। সম্প্রতি আমরা ইন্দোনেশিয়ার বালিতে যে কাঁকড়া চাষ হচ্ছে সেখানে আমরা দেখেছি কাঁকড়ার হ্যাচারি, আমাদের এখানে যেমন চিংড়ির হ্যাচারি আছে ওখানে কাঁকড়ার হ্যাচারি, যেখানে মা মাছ থেকে কাঁকড়ার পোনা, ডিম এবং পোনা তৈরি করে যায়। এটা আমরা পরীক্ষামূলকভাবে একটি প্রকল্প নিয়েছি, ওনারা অনেক দূরে গিয়েছেন। আমার বিশ্বাস যে আমরা যদি পোনা সরবরাহের জন্য হ্যাচারি করতে পারি, সফল হই, তাহলে পোনার সমস্যার অনেকটা সমাধান হবে, পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়াটা হবে না। আর আগে বিভিন্ন আপত্তিকর জিনিস খাওয়ানো হতো চিংড়ি মাছকে এবং ইয়েকে, আমরা যদি কাঁকড়ার জন্য অনুরূপভাবে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার ফিড যদি দিতে পারি কাঁকড়ার উৎপাদন বাড়বে, ব্যয়ও কমবে। ওই যে হ্যাচারির অবস্থাটা কি এখন স্যার? এটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে কাঁকড়া পোনা উৎপাদন একটা ট্রায়াল স্যার। এ পর্যায়ে স্যার আমরা ওখানে কাঁকড়ার এখন যে কাঁকড়াগুলো দিয়েছিলাম স্যার, মানে কাঁকড়া তো ডিম অলরেডি এসে গেছে, আমরা আশা করতেছি যে আগামী 2 মাসের মধ্যে কাঁকড়া ডিম ফুটাবে। যেসব লক্ষ্যগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সেগুলো অত্যন্ত প্রকট খারাপ প্রভাব, যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় এলাকায়, যেমন বৃষ্টিপাত কমে যাচ্ছে। আপনি জানেন গাবুর এলাকায় সাতক্ষীরার আশাশুনি পদ্মপুকুর এলাকায় গত 2 বছর কোনো প্রকার ফসল হয়নি, লবণাক্ততা বেশি ছিল, বৃষ্টি কম ছিল। গত বছরটা একটু বৃষ্টি বেশি হওয়াতে ফসল হয়েছে, সেখানে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে, স্থায়ী জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে, সমুদ্রের স্তরের বৃদ্ধি পাচ্ছে, যেগুলা এতে করে বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, বহু লোক এলাকা ছেড়ে অন্যদিকে ক্লাইমেট রিফিউজি যাদেরকে আমরা বলি, এইগুলার কারণে আমরা চাচ্ছি যে এই এলাকার উপযোগী যে জিনিসের চাষ করা যায় সেটা হলো কাঁকড়ার চাষ। এবং কাঁকড়া চাষের জন্য আমরা দেখছি যে এটা একটা আদর্শ পরিবেশ, এবং এতে করে আস্তে আস্তে জলবায়ুর ক্ষতি কাটিয়ে ওঠার জন্য জনগণ সহায়তা পাবে, অধিগতর অ্যাডাপ্টেশন অভিযোজনের যে সক্ষমতা তারা পাবে, উৎপাদন খরচটা চিংড়ি মাছের তুলনায় কাঁকড়ার কম, কিন্তু রপ্তানি ব্যয়, রপ্তানির যে মূল্য আগে 300-400 টাকা হতো, এখন 700 টাকা পর্যন্ত কিলোগ্রাম, সেটা থাইল্যান্ডে সিঙ্গাপুরে অনেক বেশি দাম। একসময় আমরা দেখতাম ওই এলাকায় ব্যাপকভাবে চিংড়ি চাষ হতো, তুলনামূলকভাবে কোন সেক্টরে লাভ বেশি বা কম? আমি দেখেছি স্যার 5 বিঘা জমিতে চিংড়ি চাষ করে একজন চাষি 30-35 হাজার টাকা বেশি লাভ করতে পারে না, কিন্তু একজন কাঁকড়া চাষি 12-15 শতক জমিতে কাঁকড়া চাষ করে 1-1.5 লক্ষ টাকা পর্যন্ত সে মুনাফা করতে পারে। বাণিজ্যিকভাবে এর উৎপাদন বা বাজারজাতকরণ পিকেএসএফ কি ভূমিকা রাখতে পারে? আমরা চাই আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে এই মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি যাতে এরা বাজার সংযোগ ব্যবস্থাপনার সাথে সংযুক্ত হতে পারে, মার্কেট লিঙ্কেজে
এই পদক্ষেপ আমরা নিচ্ছি। কাঁকড়ার বাজারটা এটি কি সম্পূর্ণভাবে রপ্তানিমুখী নাকি অভ্যন্তরীণ কোনো বাজার রয়েছে? স্যার এটা একদম 100% রপ্তানিমুখী শিল্প। পিকেসএফের কাছে আপনার প্রত্যাশা কী ব্যাপার? কর্মসংস্থান সৃষ্টির যে তার বিশাল এক ভীষণ নিয়ে এগিয়ে যাচ্ছে স্যার, এক্ষেত্রে পিকেএসএফ সরকারের সাথে কিছু জায়গাতে অ্যাডভোকেসি করতে হবে। কারণ আমি মনে করি স্যার আমাদের খুব সহজে যা হয়, যেমন আমাদের মাছ হয় খুব সহজে, আমাদের বিশাল প্রায় 2.5 কোটি আমার হেক্টর জায়গা আছে মাছ চাষের জন্যে। হ্যাঁ, ক্লোজ ক্লোজ মানে ওয়াটার বডি এবং ওপেন ওয়াটার বডিতে, এক্ষেত্রে পিকেএসএফ স্যার একটু অ্যাডভোকেসি করবে আর আমাদের পার্টনারদেরকে একটু টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। প্রকৃতপক্ষে পিকেএসএফ এসব সমস্যার ব্যাপারে সচেতন। আমি বলেছি যে হ্যাচারি স্থাপনে আমরা সহযোগিতা করব, মার্কেটিং চেইনে যাতে চাষিরা লাভবান হয়, মধ্যস্বত্বভোগীরা যাতে লাভবান না হয়, এবং কাঁকড়া যাতে দেশীয়ভাবেও, কাঁকড়া আসলে মুখরু, চিংড়ি মাছ খাওয়া যেমন মুখরু, কাঁকড়া খাওয়া মুখরু। আগে অসুখের জন্য, প্লীহা রোগের জন্য কাঁকড়া খাওয়ানো হইতো। বাংলাদেশের 4-স্টার 5-স্টার হোটেলগুলোতে যদি কাঁকড়ার সংযোগ স্থাপন করা যায়, কাঁকড়া যদি বিক্রি হয়, ভোজন করা হয়, চাহিদা বাড়বে। এতে করে একটা চেইন মেকানিজমে কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের অর্থনীতির উন্নয়ন হবে, এবং পিকেএসএফ এই শ্রম গণ যে শিল্পটা, এটাতে অর্থ সহ অনার্থিক সকল প্রকার সাহায্য অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ লুৎফর রহমান আপনাদেরকে। সুধী মণ্ডলী, উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর অধিকাংশ মূলত মৎস্য আহরণ বা চাষ করে জীবিকা নির্বাহ করে। কাঁকড়া চাষ উপকূলীয় অঞ্চলের মানুষদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। উপকূলবাসীর আয়, জীবনযাত্রা এবং সর্বোপরি মানব মর্যাদায় প্রতিষ্ঠাকরণের লক্ষ্যে এই স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পলিকর্মশক ফাউন্ডেশন প্রতিনিয়ত তাদের সহযোগিতা অব্যাহত রাখবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।